উত্তরবঙ্গের সবচেয়ে বড় কোরবানির পশুরহাট হিসেবে পরিচিত রাজশাহীর সিটি হাট করোনা পরিস্থিতির কারণে এবার বেশ আগেভাগেই কোরবানির পশু বিক্রির জন্য হাটে তুলছেন খামার মালিক ও বিক্রেতারা। কিন্তু করোনাকালে অর্থনৈতিক সংকটে পড়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় হাটে এসে গরু কিনতে আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা। এমন পরিস্থিতিতে ন্যায্য দামে কোরবানির পশু বিক্রি করতে পারবেন কিনা এ নিয়ে চিন্তিত খামার মালিক ও ব্যবসায়ীরা। ফলে ব্যক্তি উদ্যোগে অনলাইনের মাধ্যমে পশু বেচাকেনার দিকে ঝুঁকে পড়ছেন খামারিরা। ইন্টারনেটের মাধ্যমে তাদেরকে ছবি দেখাচ্ছি, তো এইভাবে আমি চট্টগ্রামে অলরেডি দুটো গরু বিক্রি করেছি। আমরা আশা করছি যে এক্ষেত্রে আমরা একটা ভালো কাস্টমার পাবো এবং কাস্টমাররা এখানে আসবে। গাদাগাদি হচ্ছে, খুব ভয়ের কারণ, তাও এখন দরকার কিনা লাগবে। অনলাইনের মাধ্যমে কোরবানির পশু বেচা কেনা হলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনি খামার মালিকরা ন্যায্য মূল্য পাবে বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তা। স্বাস্থ্য ঝুঁকি যেহেতু আছে, হাটে গরু নেওয়া বা তারা ক্রেতা পাবে কিনা, তারা অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে, এবং এটা যদি হয় কোরবানির গরু কেনা বেচা যে সমস্যা, সেই সমস্যাটা হবে না। এই অবস্থায় হাটগুলোকে অনলাইনের আওতায় আনার পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। আমাদের উপজেলা নির্বাহী বিচারক, আমাদের প্রাণী সম্পদ অফিসার, তাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি যে তারা যেন তাদের গরুগুলো অনলাইনে বেচা কেনার একটা সুযোগ তৈরি করেন। যদি অনলাইনে বেচা বিক্রিটা হয়ে যায় তাহলে আমাদের হাটগুলোর উপর চাপ কমবে। জেলায় 2,70,000 কোরবানির পশুর চাহিদা থাকলেও লালন পালন করা হয়েছে অতিরিক্ত 1,00,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।